আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের গোবানগর অঞ্চলের জয়চাঁদপুর এলাকায় ইন্ডিয়ান গ্যাস অফিসের শুভ উদ্বোধন হলো। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের গোবানগর অঞ্চলে জয়চাঁদপুর এলাকায় ইন্ডিয়ান গ্যাস অফিসের শুভ উদ্বোধন হলো। এদিনকার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা, ফালাকাটা থানার ডিএসপি, গোবানগর অঞ্চলের প্রাক্তন প্রধান সুভাষ রায় সিং সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানা গেছে, গ্যাস অফিসের কর্ণধার মিসেস নমিতা রায় কায়েত বর্মন গ্যাস অফিসের শুভ উদ্বোধন করেন, ফিল্ড অফিসার সৌরভ দাস এবং গ্যাস গুডনের উদ্বোধন করেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা। প্রধানমন্ত্রী যোজনা থেকে এদিন বিনামূল্যে গ্যাস অফিস থেকে 21 জনকে একটি করে গ্যাস ওভেন ও চারা গাছ বিতরণ করা হয়েছে। গ্যাস অফিসের কর্ণধার নমিতা রায় কায়েত বর্মন জানিয়েছেন, গ্যাস অফিস থেকে 15 কিলোমিটারের মধ্যে গ্যাস হোম ডেলিভারি করা হবে এবং ভবিষ্যতে যাতে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে তারা আপ্রাণ চেষ্টা করবেন বলে জানিয়েছেন। এখন আমরা সরাসরি শুনব গ্যাস অফিসের কর্ণধার নমিতা রায় কায়েত বর্মন কি বলছেন। আজকে 30 জনকে দেওয়া হবে গ্যাস, এবং সেখানে তারা বাইরেও আছে এবং লোকালেও আছে সব। মানে আমাদের এরিয়া হচ্ছে 15 কিলোমিটার, 15 কিলোমিটার পর্যন্ত আমরা ইয়ে করতে পারবো, মানে হোম ডেলিভারি করতে পারবো। এটা গ্রামীণ বিধারক এই ইয়েটা। আর এখানে মানে বিশিষ্ট অতিথিগণকে নিমন্ত্রণ করে আজকে প্রথম শুরু করা হলো, ওপেনিং করা হলো আর কি। সে সঙ্গে তারা দেওয়া হয়েছে এবং গ্যাস হচ্ছে সিলিন্ডার, রেগুলেটর, পাইপ। আলিপুরদুয়ার থেকে হরেকৃষ্ণ মণ্ডলের রিপোর্ট।